হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মিতা চক্রবর্তী, আমি দক্ষিণ কলকাতার বাসিন্দা। আজ থেকে আমি আমার নতুন ভিডিও, নতুন ব্লগ স্টার্ট করছি। এই ইউটিউবের ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে। অনেক দিন ধরে ভাবছি যে আমিও সবার মতো ভিডিও বানাবো। সবাই তো কী সুন্দর ভিডিও বানায় আমরা দেখি, কিন্তু নানা রকম কারণে না ঠিক করে উঠতে পারেনি। তার একটা বড় কারণ কী বলো তো? একটা জড়তা, একটা ভয়, ক্যামেরার সামনে কি বলবো এটাই আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তা আমি কি করলাম, যারা খুব ভালো ভালো ব্লগার আছে তাদের পুরনো ব্লগগুলো দেখলাম। দেখলাম যে না, তাদের সবার মধ্যেই তো এই জড়তাটা ছিল, আমার মধ্যেও আছে। তা ভাবলাম তাহলে সেটাকে সবাই যখন কাটিয়ে এগিয়ে গেছে, তাহলে আমিও নিশ্চয় কাটিয়ে যেতে পারব, তোমাদের সবাই প্রিয় হয়ে উঠতে পারবো। এই ভেবে আজকে তোমাদের সামনে চলেই এসেছি। যেটা বললাম, আমি দক্ষিণ কলকাতায় থাকি। দক্ষিণ কলকাতায় আমার একটা ফ্ল্যাট আছে, আমি ফ্ল্যাটে থাকি। আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার শ্বশুর এবং শাশুড়ি, এই পাঁচজনের মিলে আমাদের একটা ছোট্ট ফ্যামিলি। আগে আমরা বাড়িতে থাকতাম, বাড়ি থেকে এই 3-3.5 বছর হলো এই ফ্ল্যাটে এসেছি। কোথায় থাকতাম, কী বৃত্তান্ত, সেগুলো তোমাদেরকে তো নিশ্চয় বলবো, কিন্তু একদিনে সব বলে ফেলবো না। একদিনে বললে কী হবে বলো তো? পরে যে কী বলবো তোমাদের, পরের দিনের কথাটা চিন্তা করতে হবে যে আবার কী বলি। কিছু কথা তো রাখতে হবে, ধীরে ধীরে বলতে হবে। তারপর বলো, পুজো তো চলে গেল, এই পুজো পুজো আসছে কী সুন্দর লাগে না? পুজোটা চলে গেলে ভালো লাগে না। আর পুজো কী বলো তো, আসলেই পুজো চলে যায়। কটা দিন যে কীভাবে কেটে যায় আমরা কেউ বুঝতে পারি না। এটা নিশ্চয় তোমাদের সবার মধ্যে হয়, পুজো আসছে ভালো, পুজো গেলেই। তারপর পুজোর সময় তোমরা কেমন কী কীভাবে কাটালে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমার পুজো ভালোই কেটেছে, একেবারে খুব ভালো বলবো না, কিন্তু খারাপ তো একদমই নয়। পুজোর সময় ঠাকুর দেখতে যাওয়া যে ব্যাপারটা, সেইভাবে আমরা ঠাকুর দেখতে যাইনি। কারণ ওই যে বললাম, আমার ছেলে আছে, ছেলেকে নিয়ে ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে যাওয়াটা না ঠিক সাহস করে উঠতে পারলাম না। আগে যেতাম, এই 2 বছর তো সব বন্ধ হয়ে গেছে। আমরা বেরিয়েছিলাম, আমরা এই কাছাকাছি যে হাতে গোনা কিছু ঠাকুর আছে, বিভিন্ন সোসাইটির যে ঠাকুর হয় যেগুলো একটু ফাঁকা থাকে, সেই সব ঠাকুরগুলো দেখেছি। এই দেখেই ওর, মোটামুটি ওকে দেখিয়ে ওর মন ভরে গেছে। রেস্টুরেন্ট থেকে খাবার এনেছি, খাবার খেয়েছি বাড়িতে বসে। এই নিয়ে ও একদম বিন্দাস, ও খুব খুশি, আর ওর কিছু চাই না। ঠাকুর দেখেছে, খাবার খেয়েছে ভালো মন্দ, আর কী চাই বলো। এইভাবেই আমাদের পুজো কেটেছে। তাছাড়া একটু বেরিয়েছিলাম পুজোর একার দিন, যেটা ঠাকুর দেখতে তো ওই বললাম যে নয়, বিভিন্ন রিলেটিভের বাড়ি, একজন দুজনের বাড়িতে গিয়েছিলাম, দরকারের জন্যও গিয়েছিলাম, ঘুরতেও বলতে পারো। আরও গেছিলাম 2-1 জায়গা, প্রয়োজন ছিল একটু। সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, ধীরে ধীরে শেয়ার করবো। তোমাদের কীরকম আমার ব্লগ লাগছে সেটা তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে। আমি ঠিক মতো তোমাদের সামনে কথা বলতে পারছি কি না সেটা আমাকে জানাবে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবে, আর তোমরা জানালে তবে কিন্তু আমি ঠিকঠাক করে বলতে পারবো, আমি বুঝতে পারবো আমার ভুল কোথায় হচ্ছে। আমার সেই পরীক্ষার মতো, জানো, যেন পরীক্ষা দিতে বসেছি আর তোমরা হচ্ছে আমার ক্লাস টিচার, মানে ক্লাসের টিচার। আমি ভুল করছি না ঠিক করছি, এটা কিন্তু ঠিক করে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের। ঠিক আছে, তাহলে চলো কিছুক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আবার এসে গেছি, দেখো সন্ধে হয়ে গেছে, আর এখন তো 5টার পরেই পুরো অন্ধকার। এখন তো অলরেডি তোমার কটা, 7টা বাজতে যায়, মানে এখন তো মানে প্রায় রাত্রির বলা যায়, সন্ধে আর বলা যায় না। আমার হাজব্যান্ড এসে গেছে, এখন বাইরেটা ভালো অন্ধকার না? 7টা আগে, মানে গরমকালে 7টা মানে কত আলো বলো তো, আর এখন একদম অন্ধকার। চলো তোমাদের আমার কিচেনে নিয়ে চলে যাই। কিচেনে কাজ অনেকটাই স্টার্ট করে দিয়েছি, আর একজন বসে গেছে ওখানে টিভি দেখতে লিভিং রুমে। চা ফুটছে, চা পাতা টাতা দিয়ে তারপরে গেছি। আমরা রচাই খাই, সন্ধ্যাবেলা বলো দিনের বেলা বলো, যখনই চা খাই রচাই খাই। আর আমার সন্ধ্যে স্ন্যাক্সও রেডি, এই যে 5 জনের বাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। দেখবে এক একজনের এক এক রকমের, এটা বাবার, এটা আগে বলি এটা কি, এটা হচ্ছে ঝালমুড়ি। ঝালমুড়ি তো বাড়িতেও বানানো যায়, কিন্তু আমার
আমাদের হচ্ছে এই কাছাকাছি একটা কলেজ আছে, কলেজের মোড়েই মেরুদের দোকান বলে না, যাদের ওই তোমার ছোলা মটর বাদাম এগুলো খুব ভালো লাগে দেখবে, ওদের দোকানের টেস্ট হয়, ওরা সেই ভেজে রাখে তো বিক্রি করে, ঝুড়ি ভাজা, আমাদের ওখান থেকেই আনে ওই সবগুলো। তাই ওখানে না একটা ঝাল মুড়ি মতো মাখে, খুব সুন্দর হয়, একটা আলাদা আচার দিয়ে, একটা আলাদা আচার ওরা ব্যবহার করে, সেইটা দিয়ে এটা মাখে, ছোলা টোলা সব কিছু, যেরকম আমরা বাড়িতে ঝালমুড়ি মাখি সব কিছুই দেয়, কিন্তু একটা আলাদা মশলা আচার দেয়, ওদের একটা হাতের অন্যরকম ধরন আছে আর কি। তা সেইটা দিয়ে মেখেছে, আমার ছেলে বলছে মা আগে তো বলবে আমি তো হরলিক্স খেয়ে ফেলেছি। আরে ঠিক আছে, হরলিক্স খেয়েছিস কোনো অসুবিধা নেই, একটু দেবো এখন, ওর জন্য এই জন্য একটু ছোটো ছোটো জায়গাটা। আর বাবা হচ্ছে খেতে পারে না, ওই বাদাম টাদাম সব দেওয়া থাকে তো ওই জন্য বাবা খেতে পারে না, বাবার এমনি নর্মাল ঝুড়ি ভাজা আর মুড়ি। আর আমাদের সবার সব কিছু রয়েছে, চায়ের কাপটা পুরো রেডি হয়ে গেছে একদম, চাটা ফুটছে, আমরা একটু না ফুটানো মানে একটু ফোটানো চা খাই, মানে লিকার খাই কিন্তু লিকারটা একটু কড়া, একদম পাতলা লিকারটা ভালো লাগে না, একটু কড়া লিকারই খাই। তাহলে চাটাগুলো ছেঁকে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। চাটা করে চাটা অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে, চা ঝালমুড়ি, ঝালমুড়িটা যা ঝাল হয়েছে না কি বলবো, কাঁচা লঙ্কা দিয়েছে আর কাঁচা লঙ্কাগুলো অসম্ভব ঝাল ছিল, আমরা এমনি ঝাল খাই, ঝাল খেতে ভালোবাসি, কিন্তু এত ঝাল লেগেছে আমার বিশেষ করে, সে একদম নাক দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে সব দিক দিয়ে জল বেরোতে আরম্ভ করেছে। আর তা যা করে একটু খেয়েতে নিয়ে আর চায়ের ডুবে ঝাল লাগলে তারপরে গরম চাও খাওয়া যায় না, চা খেলে আরও যেন জিভ পুরো একদম জ্বলে যায়। এখন 1:30 না 9:15 বাজে, রান্নাঘরে চলে এসেছি, ভাত করব। আমাদের একবেলাই রান্না হয়, মানে সকালে রান্না হয়, সেটা আমাদের দুবেলা হয়, মানে বরাবরই এরকমই হয়ে আসছে আর কি, সেটা আজকে বলে না। তাই এবার ভাত টাতগুলো বসাবো, আর তরকারিপত্র তো রয়েইছে, কালকে একটু ফ্রায়েড রাইস আর চিকেন করেছিলাম সেটাও আছে, সেটা দিয়ে তো মোটামুটি আমাদের তিনজনের হয়ে যাবে। আর বাবা মার জন্য একটু ভাত করব, আর তরকারি আছে সেই দিয়ে সবার হয়ে যাবে। এখন বেসিন ভর্তি বাসন, বাসন টাসনগুলো মাজবো, এই যে চা টা খেলাম, মুড়ি টুড়ি খেলাম, অনেক বাসন পড়েছে, এইসব মেজে টেজে নিয়ে ভাত টাত করে নেবো। ছেলে তো অলরেডি অনেকক্ষণই পড়তে বসে গেছে, এখন তো প্রায় উঠে আসার সময়, এবার দেখবো কতদূর কী করলো, কী পড়াশোনা করলো। ঠিক আছে চলো, তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার কথা ভালো লাগে, আমার কথা শুনতে ভালো লাগে, আমি যদি ঠিক মতো বলতে পারি সেটা তোমরা যদি ভালো লাগে, তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তোমরা কিন্তু, আমি যেটা তখন আগেই বলেছি যে কমেন্ট না করলে কী বলো তো, আমি বুঝতে পারবো না আমি কী করছি, আমি ঠিক না ভুল, কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে সেটা তো বুঝতে পারবো না, এই বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু তোমাদের, এটা আমি বারবার বলে রাখছি। চলো তাহলে সব শেষ করে নিই, আজকের মতো ব্লগটা শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততদিন ততক্ষণ তোমরা ভালো থেকো, খুব আনন্দে থেকো, আর আমিও ভালো থাকবো, তোমরা ভালো থাকলেও আমি ভালো থাকবো, আমি ভালো থাকলেও তোমরা ভালো থাকবে। ঠিক আছে, চলো টাটা।